গঙ্গাসাগরে চণ্ডীপুর সমুদ্র সৈকতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, 12 আগস্ট শনিবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর কোস্টাল থানার চণ্ডীপুর এলাকায় সমুদ্র সৈকতে স্থানীয় গ্রামবাসী ও মৎস্যজীবীরা ওই মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। ভেসে এসছে আগাঁঠু জলে, দেখলাম যে একটা বডি ভেসে এসছে, ওতে মানে গায়ে কিছু নেই, ভয়ে আমরা আতঙ্কে চলে এলাম। এসে যখন দেখি, পরক্ষণে যখন দেখি না, ডাঙ্গায় লেগে গেছে। তখন দেখি না, বয়স্ক লোক, 55-60 এরকম বয়স হবে। তারপরে প্রশাসন এলো, প্রশাসন এসে নিয়ে চলে গেল। এরপর খবর দেওয়া হয় গঙ্গাসাগর কোস্টাল থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে এলাকায় কেউ নিখোঁজ হয়েছে কিনা খতিয়ে দেখছে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, হয়তো দেহটি কোনো মৎস্যজীবীর হলেও হতে পারে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। গঙ্গাসাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল আইকন নিউজ।